আরাফাত ময়দানের অবস্থান করার অনেকগুলো মদিনী ফুল রয়েছে যার মধ্যে হচ্ছে যে প্রথম মেদিনী ফুলটি হচ্ছে যখন দ্বীপ নিকটবর্তী হয় তখন গুসুল করে নেওয়া দরকার আর এটা হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা আরেকটি বিষয় যে নয় জিলহিজ্জার জোহরের ওয়াক শুরু হওয়া থেকে নিয়ে দশম তারিখের শুভ সাদিক পর্যন্ত মধ্যবর্তী সময়টুকুতে যে কেউ এহরাম পরা অবস্থায় আরাফাতের ময়দানে কিছুক্ষণ অবস্থান করলেও সে হাজি হিসেবে গণ্য হবে তারপর আরেকটি মাদিনী ফুল হচ্ছে আরাফাত শরীফে জোহরের সময় জোহর ও আসরের নামাজ একসাথে মিলিয়ে পড়া হয় জি এদিকে খেয়াল রাখতে হবে কিন্তু এর মধ্যে শর্ত আছে যে জোহরের নামাজ জোহরের সময়ে পড়বেন আর আসরের নামাজ আসরের সময়ে পড়বেন কিন্তু এটাকে মিলিয়ে পড়বেন অর্থাৎ খুব কাছাকাছি সময়ে পড়বেন অর্থাৎ জোহরের নামাজের শেষ সময়টুকুতে আর আসরের নামাজের শুরু সময়টুকুতে আদায় করবেন তারপর আরেকটি মদিনী ফুল হলো হাজিদেরকে রোজাবিহীন অবস্থায় থাকা এবং সর্বদা অজু অবস্থায় থাকা সূন্যাসন্দ আর পঞ্চম নম্বর মদিনী ফুল হচ্ছে জবলের রহমতের নিকটে যেখানে কালো পাথরের কার্পেট রয়েছে সেখানে অবস্থান করা উত্তম ষষ্ঠমাদী ফুল হচ্ছে কিছু কিছু লোক যা রহমতের একবারে উপরে উঠে যায় তো একেবারে উপরে না উঠে আমরা যেন নিচের দিকে থাকি আরেকটি ব্যাপার অনেকে উপরের দিকে উঠে রুমাল নাড়ায় বা বিভিন্ন কিছু নাড়া দেয় আমরা যেন এমন কিছু না করি আর আরাফাতের যখন অবস্থান করি সেখানে দাঁড়িয়ে থাকা উত্তম আরাফাতে উকুফের মধ্যে দাঁড়িয়ে থাকা উত্তম কিন্তু এটা শর্ত বা ওয়াজিব নয় বসে থাকলে হয়ে যাবে কিন্তু দাঁড়িয়ে থাকা আর কিবলামুখী হয়ে থাকাটা উত্তম তারপর অষ্টম নাম্বার মাদিনী ফুল হচ্ছে নামাজের পর পরই উকুফ অবস্থান করা সুন্নাত আর নবম নাম্বার মাদিনী ফুল হচ্ছে অবস্থানের স্থলে সর্বপ্রকারের ছায়া এমনকি ছাতা থেকেও যদি সম্ভব হয় দূরে থাকা আর যদি কোনো সম্ভব না হয় সক্ষমতা না হয় তাহলে যদি ছাতা রাখতেই হয় তাহলে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন সেটা মাথার সাথে লাগানো অবস্থায় না থাকে কিছু দূরে থাকে